ওকে চ্যাপ্টার 5 ক্লাস আচ্ছা চ্যাপ্টার 5 ওকে আমি একটু বলে দেই ইয়াংস মডুলাসে তুমি যে ইয়াটা দেখলা এটা এখানে কি বলেন যে তোমার মানে ওখানে কিন্তু বলছে হুইচ পেন্ডুলাম উইল আমাকে কিন্তু বলে নাই হুইচ ওয়ান উইল ইনক্রিজ মোর আমাকে বলছে হুইচ ওয়ান উইল মুভ স্লোলি ওকে সো কোশ্চেনটা একটু ডিফাইন করছে যে কোশ্চেনটার আমাদের এই চ্যাপ্টারে পেন্ডুলামের টাইম পিরিয়ড একটু ছোট করে ওকে সো লেটস ডিসকাস অ্যাবাউট আচ্ছা আমরা এক নাম্বার অঙ্কটা তো পারবো এই সবাই কি অঙ্কটা তুলছিলা এই অঙ্কটা একটু বাবা সবাই যদি আমরা অঙ্কটা একটু দেখি এখানে দুটো ওয়ারিডি বলছে ম্যাটেরিয়াল সেম সবকিছু সেম এবং শুধুমাত্র ডায়ামিটার ডিফারেন্ট বলছে হুইচ ওয়ান উইল মুভ স্লোলি আমি তোমাদের এখন একটা ইকুয়েশন দেই এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে দি ইকুয়েশন ফর দি টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম ওকে টাইম পিরিয়ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি স্কয়ার রুট অফ হ্যাঁ দেখা যাচ্ছে না বোর্ডটা একটু ইয়া করে ইয়া মানে কি মানে কি নিচে না লাইটটা লাইট করেছে হ্যাঁ আচ্ছা এখন দেখা যায় এটা কি টি মানে টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম টাইম পিরিয়ড মানে বুঝো যে একবার অসিলেট করতে যে টাইমটা লাগে আর কি সো টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম ইজ স্কয়ার রুট অফ এল এল হচ্ছে কি বাবা দি লেন্থ অফ দি পেন্ডুলাম এটাকে বলে ইফেক্টিভ স্যার এটা কোন চ্যাপ্টারের জিনিসপত্র ফর্মুলাটা আছে হচ্ছে কি পিরিয়ডিক মোশনে মানে তোমাদের পরের চ্যাপ্টারটা ওকে তোমাদের স্যারেরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছে তো আমার এখন তো আমি তো ভাই এখানে তো আমার পেন্ডুলাম নাই মানে আমার তো টাইম পিরিয়ডের ইকুয়েশন এই চ্যাপ্টার আমি জানি না বাট এটা তো আসলে মিক্স করে তো পরীক্ষার হলে কোশ্চেন আসতেই পারে আমাদের যে কাজটা করতে হবে বাবা আমাদের দেখতে হবে যে লেন্থ অফ দি পেন্ডুলাম এই লেন্থটা মানে ওয়ারের যে লেন্থটা কার বেশি হয় যার ওয়ারের লেন্থ বেশি হবে তার টি বেশি হবে ওই বেটা স্লো যাবে সো আমরা বলতে পারি যে মোর এল মানে মোর লেন্থ মোর টি মুভ স্লোলি মানে যার টাইম পিরিয়ড বেশি টাইম পিরিয়ড মানে তো বুঝো দি টাইম টেকেন ফর ওয়ান অসিলেশন সো যে বেটার টাইম পিরিয়ড বেশি ওই বেটা একবার দুলতে বেশি টাইম লাগবে মানে স্লো দুলবে তাই না সবাই এটা বুঝছো জি ওয়ান হ্যাভিং মোর টাইম পিরিয়ড উইল মুভ স্লো তো বাবা আমাকে এই যে এলটা মানে ফাইনাল লেন্থটা বের করতে হবে তো আমরা ইয়াংস মডুলাস দিয়ে বের করতে পারবো y1 বাই y2 সমান সমান f1 f1 বাই এখানে l বলতে কি ফাইনাল ওকে মানে এখানে ইনিশিয়ালটা না ফাইনাল ইনিশিয়াল তো দুটোরই সমান তো ইনিশিয়াল হিসাব করলে তো দুটো সমান ওকে ওকে স্যার l বলতে কি ফাইনাল লেন্থ বোঝাচ্ছে হ্যাঁ বাবা ইনিশিয়াল লেন্থ কিন্তু দুটার জন্যই আমার সেম দেয়া আছে সো আমি যদি ইনিশিয়াল লেন্থটা কনসিডার করি সেই হিসাবে কিন্তু দুইটাই একই রকম তুলে বুঝছো জি স্যার আচ্ছা তারপরে বাবা আমরা এই যে ছোট l1 বাই ছোট l2 টা বের করব আমার y y কাটা কেন কাটা বলো তো কারণ সেম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ফোর্স ফোর্স কাটা কেন কাটা বলো তো সেম ফোর্স দুইটার নিচে লোড সেম ভালো খেয়াল করো দুইটার নিচে লোড সেম আমার বড় এল গুলো কাটা কেন কাটা বলো তো কারণ দুটারই ইনিশিয়াল লেন্থ সেম তো বাবা ইনিশিয়াল লেন্থ হ্যাঁ তোমরা ক্রস সেকশন গুলো বের করো ছোট এল বাই এল1 বাই এল2 বের করো তারপর দেখো কোন ব্যাটার স্যার এফ টা জেনে কেন কাটা আবার বলবেন এই যে হ্যাং বাই সেম লোড এই যে দেখো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 0.5 কেজি আমি একটা বাজে একটা কোশ্চেন করব হ্যাঁ বলো স্যার ওই যে এ নাম্বারটাতে যে পটেনশিয়াল যে বের করতে বলছে এটা তো ছোট ওয়েল তো দাওয়া না হ্যাঁ এটা আমি জিজ্ঞেস করতেছিলাম এখন ছোট ওয়েল তো দাওয়া নাই স্ট্রেন ও দা স্ট্রেন ওই যে পটেনশিয়াল এনার্জি এ নাম্বার ওটা এ নাম্বারটাই ছোট ওয়েল ও দাওয়া নাই স্ট্রেন ও দাওয়া না এটা পটেনশিয়াল এনার্জি কেমনে বের করতে বের করা যায় না ছোট ওয়েল দাওয়া নাই স্ট্রেন ও দাওয়া নাই আপনি বলেন এটা এখানে তো রেশিও করার উপায় নাই এ নাম্বারটা এ নাম্বার ওটা ইয়া বের করো ওয়াই থেকে বের করো ইয়াংস মডুলাস দেওয়া আছে তো ইয়াংস মডুলাস দেওয়া আছে ওখান থেকে বের করো হ্যাঁ ওখান থেকে আমরা ডেল এল বের করলাম মানে ছোট এল আর কি এই দেখো আমার তো ফোর্স এরিয়া সব দেয়া আছে না ইয়েস স্যার এখান থেকে আমরা ডেল এল বের করব তুমি ডাইরেক্ট ইয়া এই ইয়া তুমি ডাইরেক্ট রেশিওটা বের করলে হবে এল বাই এল বের করে দাও নিয়ে বসে দাও শেষ আচ্ছা ওকে আচ্ছা পরের অঙ্কটা দেখো এটা অঙ্ক
হলি ক্রস কলেজ 18 এ এই আগেরটা পারবা তো রাইট বাবা পরের অঙ্কটা দেখো সবাই হ্যাঁ আগেরটা একটু ফ্রেম করে রাখো পরের অঙ্কটা দেখো এটা আবার লাভ দিছে করতে বিল্ডিং থেকে লাভ দিছে এখানে বলছে দি ম্যাস অফ দি বক্স পি কিউ আর এত 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 এন এরিয়া অফ দি ক্রস সেকশনাল ওয়্যার ইজ এত ইয়াংস মডুলাস অফ দি ওয়্যার ইজ এত ক্যালকুলেট দি অ্যাক্সিলারেশন এই টাইপের অঙ্ক আমরা ইয়াতে করছিলাম ক্যালকুলেট দি অ্যাক্সিলারেশন ওই যে নিউটনিয়ান মেকানিক্সে মনে আছে এইটা করছিলাম আমরা অ্যাক্সিলারেশন ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ দি লংগিটিউডিনাল স্ট্রেন অফ বোথ ওয়্যার এর ওয়্যার কই আচ্ছা একটা হচ্ছে এ ওয়্যার একটা হচ্ছে বি ওয়্যার ওকে আর এ ওয়্যারের উপর লোড হচ্ছে কি একটা দুইটা আর বি ওয়্যারের উপর লোড হচ্ছে একটা এটা আমরা পারবো আপনি একটু সময় দেন তুলতে দেন আচ্ছা উঠাও 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 এই পার্সন লাভ দিছে এটা তোমরা এখন করতে পারবা না এটা পরে করবা আর নিচের গুলো কি বলছে আপনি মনে করেন আমাদের মনে থাকবে স্যার অ্যাক্সিলারেশনটা কিসের অ্যাক্সিলারেশন বের করব যে ইয়াটা নিচে আনতে সেটার অ্যাক্সিলারেশন যে লোড দেয়া আছে না তো এগুলো তো সরে সরে আসবে ওটা অ্যাক্সিলারেশন মানে কোন অ্যাক্সিলারেশনে মুভ করতেছে কোয়েশ্চনটাই তো বুঝি না একটু কোয়েশ্চনটা বুঝার মানে ফিগারটা বুঝার আরে বাবা এখানে দেখো একটা দুইটা লোড আছে না এই দুইটা লোড দিয়ে তো এই যে তারটা আছে তারটা যে নিচে নামবে এই যে আর এটা একটা লোড না এই লোডের কারণে সে নিচে আচ্ছা না গোল্লাটা কিছু না এটা হচ্ছে পুলি কপি কল টাইপের মানে ওটার উপর দিয়ে তারটা চলে যাচ্ছে আর কি পি কিউ আর তিনটা লোড আর এই গুলো হ্যাঁ এখানে আমি বলি এখানে লোড কার আছে এই যে আর আছে না এই আর এর জন্যই তো তো তোমার এখানে কি কোথাও ফ্রিকশন টিকশন দেয়া আছে তোমরা অঙ্কটা দরকার তুলো আগে আপনি নিচের লাইনে কি লিখলেন ওইটা এটা এম আর মানে ওই একটা লোড একটা প্লেস ইকুয়াল টু দিয়ে কি করছেন হ্যাঁ ইকুয়াল টু দিয়ে কি করছেন আরে বেটা এটা হচ্ছে এমপি এটা হচ্ছে এমকিউ আর হচ্ছে এম আর দেখো বাবা আমি বলি আমার এখানে মানে লোড যদিও তিনটা দেখো পি কিউ আর আর আমার লোড কয়টা তিনটা তাই না মানে আমার তিনটা লোডই কিন্তু সেম অ্যাক্সিলারেশনে যাবে কথা বুঝছেন কারণ তিনটা তো অ্যাটাচড তিনটা কি অ্যাটাচ না আমাকে দেখা যায় মানে তিনটা লোড তো একই অ্যাক্সিলারেশনে মুভ করবে বাট কোন ফোর্সের জন্য নিচে পড়তেছে আমার কিন্তু তিনটাই মুভ করবে তাই না কারণ তিনটা তো অ্যাটাচড
আমার তিনটা লাগানো আছে, তিনটারই অ্যাক্সিলারেশন সেম না? আপনি করে জি লিখছেন ভাই, তুই ডান দিকে দেখ না, রাইট সাইডে দেখ। ওটা এ হবে না, ওটা জি হবে। ওটা এ হবে, আপনি কিভাবে লিখছেন? ঠিক আছে, হ্যাঁ এটা এ ছিল, আমি হ্যাঁ আপনি জেন যেটা তো এইজন্য তো এত ফিজিক্সটি দিয়ে। আচ্ছা, তার মানে আমার যে অবজেক্টগুলো সরবে বা অ্যাক্সিলারেট করবে ওখানে কিন্তু একটা না, ওটা তিনটা মিলে অ্যাক্সিলারেট করবে, এটা বুঝতে পারছো? দি অ্যাক্সিলারেশন উইল অকার ফর থ্রি অবজেক্ট কম্বাইন্ডলি। একটা ট্রেন যখন আমার সামনে যায় তো ইঞ্জিন তো চলে, বাট আমি যখন ম্যাস নিব মানে ইঞ্জিনটা কি শুধু ইঞ্জিনকে টানে না সবগুলাকে টানে বলো তো? ইঞ্জিন কিন্তু সবগুলাকে টানে না, তো আমার কিন্তু সবগুলাকে টানে, আমার ফোর্স ডিফারেন্ট হইতে পারে, বাট ম্যাস কিন্তু পুরো যে জিনিসটা অ্যাক্সিলারেট করে তার ম্যাস। কথা বুঝতে পারছো? তার মানে আমার তিনটা মিলে তো অ্যাক্সিলারেশন হবে, আমার কোন এক্সটার্নাল ফোর্স নাই, জাস্ট একটা লোড নিচে নামায় দেওয়া। আমার কিন্তু এই যে কিউ যে লোডটা আছে সে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতেছে না, পিজে লোডটা আছে সেও ফোর্স অ্যাপ্লাই করতেছে না। ফোর্স অ্যাপ্লাই শুধু কে করতেছে বাবা? আর না, এই আমার কথাটা বুঝো, ফোর্স কে অ্যাপ্লাই করতেছে? শুধু আর না। দ্যাটস ওয়াই আমার ফোর্সের জায়গা হচ্ছে এম আর ইনটু জি। তোমরা কি দেখতে পারতেছো? ফোর্সের জায়গা হচ্ছে এম আর ইনটু জি, কারণ ফোর্স শুধুমাত্র একটা লোডের জন্য হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? যাদের ক্লিয়ার হয়েছে তারা আমার এখানে এই যে অবজেক্টটা, এটাও মনে করো বাবা এফ আছে, এখানে একটা আমি চাকা লাগাই দিচ্ছি, চাকার উপর দিয়ে তারটা ঘুরতেছে, তাহলে এখানে যদি এফ ইজ ইকুয়ালস টু এম এ হয় তাহলে এই ম্যাসটা কত আর এখানে এম জিটা কত বলো তো? এই যারা যারা বুঝছিলাম, এফ এর ক্ষেত্রে হবে হচ্ছে 4 আর 5 এর অবজেক্ট। ওকে, মানে এখানে হবে 4 আর 5 হবে। হ্যাঁ, একটা যদি মুভ করে সব একসাথে মুভ করবে, তার মানে আমার একটার এক্সিলারেশন মানে সবার এক্সিলারেশন, এটা বুঝছো? সবাই এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। মানে এই জন্য বলা হয় কমন এক্সিলারেশন, এক্সিলারেশন অফ দি অবজেক্ট, acceleration of the train, কারণ এরা একটা যে acceleration move করবে সবাই একসাথে move করবে, তো acceleration of the object, ওই objectটা কত সবগুলো না combinedly, এটা বুঝছো? এই আলিমা জাইম বাবা তুমি কি বুঝতে পারতেছো? আলিমা বুঝতে পারছি স্যার। আচ্ছা, তার মানে আমার acceleration-টা সবার, acceleration আমি সবগুলা লোডটাই নিব, বাট ফোর্স কে অ্যাপ্লাই করতেছে এটা ইম্পর্টেন্ট, আমার ফোর্সটা কে অ্যাপ্লাই করতেছে আর কত করতেছে। তো এখানে তো বাবা কেউ হাত ধরে টানতেছে না, কেউ কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছে না, এখানে ফোর্স হচ্ছে কি কারণে? বিকজ অফ দি গ্র্যাভিটি। আর গ্র্যাভিটিটা কার, মানে কে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে? যারা নিচে ঝুলে আছে, যে জিনিসটা নিচে ঝুলে আছে এক্স্যাক্টলি তারাই ফোর্স অ্যাপ্লাই করতেছে। এখানে কিন্তু 2 কেজি ঝুলে নাই, 3 কেজি ঝুলে নাই, এখানে 4 আর 5 ঝুলে আছে, সুতরাং পুরোটার উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে শুধু এই দুইটা। সো দ্যাটস ওয়াই এই যে এমজি মানে অ্যামাউন্ট অফ ফোর্স শুধুমাত্র এই দুইটার হবে,
বাট অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে সেরকম আগের যে অঙ্কটা তোমাদের যে আগের যে ফিগারটা ছিল বাবা এই ফিগারে তোমার দেখো এখানে ঝুলে আছে শুধুমাত্র একটা অবজেক্ট সেটা হচ্ছে গিয়ে আর সো ফোর্স ইজ অনলি এক্সার্টেড বাই আর দ্যাটস ওয়াই এম আর ইন্টু জি বাট দি অ্যাক্সিলারেশন উইল অকার ফর অল দ্যাটস ওয়াই এই যে এম ইন্টু এর জায়গায় এম কিন্তু সবার এই সবাই আমার এটা বুঝছ বাবারা সবাই বুঝছ আচ্ছা বাবা এই অঙ্কটা কিন্তু এক নম্বর অঙ্কটা নিউটনিয়ান মেকানিক্স থেকে দিছে এরকম কম্বাইন্ড কোশ্চেন আসতেই পারে দুই নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখো ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ দি longitudinal strain of both wire okay that's a problem so baba ekta kaaj korba ami ei onko ta tomader bashay diye dei ei onko ta tumra ektu koro eta tumra newtonian mechanics er ei type er amar ekta onko chilo oi onko theke tumra eta paba eta frame up ektu kore dile ki hoy apna nai ei me ekhon ami korai dibo na oi khane ami bole rakhi ei shuno baba tumra jara amar student aso tumra amar newtonian mechanics er sheet er moddhe khyal korba erokom je lagano object chilo na এই তাশফিয়া জি স্যার এই যে এরকম একটা নিউটনিয়ান মেকানিক্স ছিল না বাবা একটাকে টানে কিন্তু তিনটা লাগানো থাকে এটা আপনি খাতায় হ্যাঁ জি স্যার করেছেন যে তিনটা বক্স লাগানো ছিল হ্যাঁ তিনটা বক্স ওখানে আমি তোমাদের পড়েছিলাম না যে টেনশন অন ইচ ওয়্যার বলে না যে এ ওয়্যারের উপর টেনশন কত সো টেনশন মানে কি ফোর্স না জি স্যার সো ইফ ইউ ক্যান গেট দি ফোর্স অন ইন্ডিভিজুয়াল ওয়্যার ইউ ক্যান গেট দি স্ট্রেন অন ইন্ডিভিজুয়াল ওয়্যার আমি আছি বা এটা নিয়ে আমি আর পেঁচাই দিচ্ছা করতেছে না আমরা আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের পড়ার আছে এটা সিম্পল পেন্ডুলামের এটা এখন পড়ানো যাবে না এটা পরে পড়বে এটা বাল্ব পেন্ডুলাস এটা এখন না ওকে So now let's move into the bulb modulus. Achha, eta, hey, 21 number onko ta ami korai chi. 21? Achha, thik ache, 21 jehetu disilam, jodi na diye thaki 21 ta ektu... Na, then nai. Achha, 21 ektu screenshot niye rakho. নিশ্চয় সবাই এটা ইসলাম থাকবে হ্যাঁ সবাই নিশ্চয় জি গুড আর দাঁড়াও 20 ও আচ্ছা এই 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 অঙ্কটা করাইতে হবে বাবা এটা কত নাম্বার নাম্বার 17 17 নাম্বার অঙ্কটা একটু পড়ো তো 17 নাম্বার 17 কি রে ভাই 22 ফিগারটা কি 17 এ না ফিগারটা 17 এ না ফিগারটা নিচের ওয়ারে আপনার নাম্বার এত উলট পালট কেন এগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে নিয়ে করা তো তোমরা অঙ্কটা উঠায় রাখো আমি নাম্বার সমস্যা না আমি এগুলো নাম্বার ঠিক করে তোমাদের শীট দিয়ে দিব সমস্যা নেই স্যার 21 নম্বরটা একবার একটু দেন কোন 21 রে বাবা যে আগেরটা স্যার আমি স্ক্রিনশট নিতে পারিনি হ্যাঁ এটা নাও স্ক্রিনশট রাফি দেখা যাবে জি স্যার হয়েছে ওকে বাবারা তোমরা এখন তাহলে যে এটা করো এই যে 22 নাম 22 কি একটু দেন উপরে 17 নাম্বার অঙ্ক এটা একটু উঠাও আচ্ছা এটা তো ফিগার নাই তাই না আসলে কোনো ফিগার এটা কি ফিগার এটা তুমি বলো তো এখানে কি ফিগার থেকে কোনো কোশ্চেন করছে আচ্ছা না ওখানে তো ম্যাথ তো 0.05 কেজি হতো 5 কেজি আচ্ছা ঠিক আছে গুড ভালো হয়েছে সেই অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি দিই টু ওয়ার অফ সেম ম্যাটেরিয়াল এন্ড লেন্থ ওয়ার হ্যাং ফ্রম এ রিজিড সারফেস দেয়ার রেসপেক্টিভ রেডিয়াস এন্ড এত না তো ইনফ্লুয়েন্স বাই 5 কেজি লোড গুড ইয়ংস মডুলাস অফ ওয়ার দেয়া আছে ক্যালকুলেট দি স্টোর এনার্জি পার ইউনিট ভলিউম এটা আমরা পারবো ইফ টু ওয়ার ইফ উই মেড
টু সিম এই এটা আমি করলাম সেটাই তো স্যার আপনি অন্য 17 নম্বরে চলে গেছেন আর একটা 17 নম্বর এটা পুরো কোশ্চেন আলাদা আচ্ছা এটা করাইছি তো পরে ভাই এটা এটা তুলো বাবা আপনি এগুলা কি করতেছেন নিচের অঙ্কটা উঠাও এটাই তো সেটা হ্যাঁ নিচেটা তুলো নিচেটা নিচেটা হায় আল্লাহ এই তুমি বলছিলে না এরকম বাঁকা করে থাকলে কি হবে আমরা বের করে ফেলবো সমস্যা নাই ইফ 15 নিউটন লোড ইজ রিকোয়ার্ড টু ব্রেক দি ওয়ার দেন ইজ ইট পসিবল টু হ্যাভ 3 মিটার লং ওয়ার ওকে আচ্ছা এই লিখছো দুই কেজি যেহেতু লোডটা মাঝখানে আছে তার মানে এদিকে এক মিটার এদিকে এক মিটার রাইট এটা তো বুঝো মানে আমার তো পুরো তারটা তো 2 মিটার রাইট 2 মিটার না কয় মিটার তার দেখছো ফিগারের মধ্যে দেখো এবি সমান সমান 2 মিটার এটা 1 মিটার করো এটা 1 মিটার করো এটা আমার গত ব্যাচেও আমার এটা মানে এবিটা বাবা এবি 2 মিটার দেয়া আছে না অঙ্কে কোনো ইয়া নাই ঝামেলা নাই এই যে এবি সমান সমান 2 মিটার এটা 1 মিটার করো তোমাদের ফিগারে এবি আছে না এবিতে দেখো উপরে এটা 2 মিটার দেয়া ছিল আচ্ছা দাঁড়াও ফিগারটা আমি তোমাদের দেখাই আবার ফিগারটা খেয়াল করো বাবা ফিগারে এই যে 2 মিটার আছে না এবি সমান সমান 2 মিটার দেখছো এবি ইজ ইকুয়াল টু 2 মিটার দেখা যায় জি স্যার এটা 1 মিটার করো ওকে এখন আমরা চলে আসি নরমালি একটা চিন্তা করো একটা যদি ওয়্যার হয় আর ওই ওয়্যারের উপর মনে করো একটা লোড তুমি ঝুলাবা মনে করো এটা একটা ওয়্যার রাইট
এটা মনে করো দুই জায়গায় আটকানো আছে, এটার মধ্যে তুমি একটা লোড ঝুলাও, তাই না? মনে করো এই পাশে আর এই পাশে আটকানো আছে, এটার মধ্যে তুমি যদি একটা লোড ঝুলাও, লোডটা বাবা কোন জায়গায় এসে দাঁড়াবে বলো তো? ঠিক মাঝখানে এসে দাঁড়াবে না, এই মাঝখানে এসে দাঁড়াবে কি দাঁড়াবে না বলো তো? আমি কি ওয়্যারের লেন্থ 1 মিটার বানাইছি নাকি? আমি এআর বি এই ডিস্টেন্সটা 1 মিটার বানাইছি, ওয়্যার তো 2 মিটারই আছে, আমি তো কোশ্চেন চেঞ্জ করতে বলি নাই। তাহলে বাবা একটা জিনিস দেখো তো, এই যে এটা কত, এটা বাবা আমার 1 মিটার, এটাও আমার 1 মিটার না, কারণ ওয়ার তো 2 মিটার, ওয়ারটা কয় মিটার? 2 মিটার। মানে এটা হচ্ছে কি 1 আর এটা 1, রাইট? এটা বুঝছো সবাই? Yes. আমি কিন্তু এবিটা 1 মিটার ধরছি আর ওয়ারটা হচ্ছে কি 2 মিটার, যেহেতু লোডটা মাঝখানে এসে থাকবে তার মানে লোডের একদিকে হবে 1 মিটার আর একদিকে হবে 1 মিটার, দিস শুড বি 1 মিটার এন্ড দিস শুড বি 1 মিটার, রাইট? সবাই বুঝছো? Hey, Maria, Maria Kirtia, can you hear me? Yes, sir. Baba, tumi eta bujcho wire ta hocche ki 2 meter ta mane load ta majkhane thakbe ek dike 1 ar ek dike 1, so ei pura ekta triangle jodi mone koro eta ki type er triangle? So equilateral triangle, sir. It's an equilateral triangle, mane eta 1 1 1, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? 60 ডিগ্রি। তাহলে বাবা বল তো, আমি এখানে একটা কাট করি, আমি ধরে নেই যেহেতু বাবা লোডটা মাঝখানে, এই পাশে 1 মিটার এই পাশে 1 মিটার, তাহলে বাবা আমি কি বলতে পারি, এই যে দুইটা সাইড আছে রাইট, এই যে এই পাশে পোর্শন আর এই পাশে পোর্শন, লোডটা তো মাঝখানে, এই দুইটা তো সেম ম্যাটেরিয়াল, সেম লেন্থ রাইট, এবং সেম তোমার হচ্ছে গিয়ে ক্রস সেকশন, তার মানে এই যে অ্যামাউন্ট অফ ফোর্সটা 5 কেজি, এই 5 কেজি কিন্তু দুইটার উপর ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে না? জি স্যার। তার মানে অ্যামাউন্ট অফ ফোর্স অন দিস এ লোড ওয়ার, এই যে এই বি থেকে এই লোডটা, এই দুইটাই বড় করে অ্যামাউন্ট অফ ফোর্স ইজ এফ, সো লেট ডি ফোর্স, এটাকে আমরা টেনশনও বলি, ওকে? তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, লেট ডি ফোর্স or tension on each wire is F. এটা আমরা ধরে নিছি বাবা, এই ফোর্সটা আমাদের বের করতে হবে, বের করে তারপর আমি ইকুয়েশনে বসাবো। স্যার এখানে দুইটা সাইডের লেন্থ সমান, তাই দুইটার ফোর্স তো সমান হয়েছে এখানে। লেন্থ না, আমি বলি যেহেতু তুমি নরমালি চিন্তা করো যে তোমার দুই দিকে, অবন্তি তুই নরমালি চিন্তা কর, তোর দুই হাতের মধ্যে দুইটা আংটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে তোকে এভাবে ঝুলা রাখছে, তাহলে তোর যে দুইটার মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। না হলে তুমি প্র্যাকটিস করে দেখতে পারো বাসায়, ওকে? না না আমার ইচ্ছে নেই। আচ্ছা, সো দুইটার উপরে জোনাল ফোর্স, হ্যাঁ উই ডোন্ট নো দি ভ্যালু অফ ফোর্স, বাট আমরা ধরে নিতে পারি যে যেহেতু দুইটা মানে লোডটা ঠিক মাঝখানে, এবং দুইটারই অ্যাঙ্গেল গুলো সেম, সো দি অ্যামাউন্ট অফ টেনশন অন বোথ ওয়ার আর সেম। সবাই বুঝছো? কত হবে?
আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে f cos থিটা। এখন তোমরা বলতে পারো স্যার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কেন cos হলো, কারণ আমার থিটাটা কার সাথে, উপরেরটার সাথে না, এই অ্যাঙ্গেলটা কার সাথে, এটার সাথে না, সো দিস শুড বি f cos থিটা, দিস ওয়ান শুড বি f sin থিটা, এটা বুঝছো? জি স্যার, জি তুমি এটা বুঝছো? জি, এটা কেন f cos থিটা, এটা কেন f sin থিটা? লাবিবা, ইয়েস স্যার, লাবিবা মুস্তারিন, ওকে আচ্ছা বলো এটার জন্য তো একই আসবে রাইট, এটার জন্য এটা হচ্ছে কি আমার থিটা, তাহলে উপরে আসবে f cos থিটা আর সাইডে আসবে হচ্ছে কি f sin থিটা রাইট, ওকে সেম ফোর্স সেম অ্যাঙ্গেল সেম কম্পোনেন্টস, বুঝছো সবাই? নাও ব্যাপারটা হইলো গিয়া বাবা আমার এখন চারটা ফোর্স, দুইটা f cos থিটা দুইটা f sin থিটা, এর মধ্যে f sin থিটা দুইটা কিন্তু দুই দিকে, তিনটা না ফোর্স, তিনটা ফোর্স, চারটা কিভাবে, প্রত্যেকটাকে দুটো দুটো করে ভাগ করলাম না স্যার, উপরের দুটো তো একটাই না, না না এটা এই ওয়্যারের ওটা ওই ওয়্যারের, ও আচ্ছা, মানে আমার এর উপরও তো ফোর্স হয়, এর উপরও ফোর্স হয়, দুইটার উপরে সেম ফোর্স না, তো এই ফোর্সের কম্পোনেন্ট এটা আর এই ফোর্সের কম্পোনেন্টটা, ফরচুনেটলি দুটোই সেম, তো আমার টোটাল আপওয়ার্ড ফোর্স কত বলো তো? দুইটা 2f sin থিটা, আর সাইডে বাবা দেখো তো এই যে f sin থিটা যে দুই দিকে f sin 30 f sin 30 এটা দুই দুইটা দুই দিকে না, সো দিস ওয়ান উইল ক্যান্সেল দিস ওয়ান, ওকে না স্যার বুঝিনি, বুঝিনি মনে করো তোমাকে দুইজন মিলে এবার হাত করো দুই দিকে তোমাকে মনে করো একই ফোর্সে টানছে, তাহলে তোমার উপর রেজাল্টেন্ট ফোর্স কত? জিরো, এক্স্যাক্টলি, এফ সাইন থিটা এফ সাইন থিটা দুইটা তো দুই দিকে, দে উইল ক্যান্সেল আউট, সো দিস এফ সাইন থিটা উইল নট কন্ট্রিবিউট, বাট উপরের দিকে কি আছে? এফ কস থিটা, টোটাল আপওয়ার্ড, বাবা দেখো টোটাল আপওয়ার্ড কত? 2f sin theta, sorry cos theta, minus 2f cos theta, আর total downward mg, right? Total upward, total downward, বাবা এটা তো একটা ইকুইলিব্রিয়াম, তাই না? আমার তো লোডটা তো আটকে আছে, লোডটা তো পড়ে যায় না, তার মানে লোডের উপরে ফোর্স আর লোডের জন্য নিচে ফোর্স সেম হবে, রাইট? উপরে ফোর্স কি 2f cos থিটা আর নিচে ফোর্স কি বাবা mg না স্যার, ওকে তার মানে আমরা বলতে পারি 2f cos থিটা ইজ ইকুয়ালস টু mg বিকজ দে আর ক্রিয়েটিং অ্যান ইকুইলিব্রিয়াম, আপওয়ার্ড উইল বি ইকুয়াল টু ডাউনওয়ার্ড, কারণ উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, সো আপওয়ার্ড উইল বি ডাউনওয়ার্ড, এখন আমরা অঙ্কে বাকি কাজ করবো, এই লিখছো দ্রুত লেখো, আমার আর দুই মিনিটের মতো আছে, ওকে আমার কোশ্চেনে বলতে বলছে হচ্ছে ক্যালকুলেট দি ফাইনাল লেন্থ অফ দি ওয়্যার, সো উই হ্যাভ টু গো ফর দি ইয়ংস রুল প্লাস y ইজ ইকুয়ালস টু f বাই a ইনটু বড় l বাই ছোট l, এই l টা হচ্ছে কি 1 মিটার, এই l টা বের করতে হবে, তাই ইয়ংস রুল প্লাস দেয়া আছে না, দেয়া আছে স্যার, বাকি সব 10, বাকি সব দেয়া আছে, বের করো, আশা করি পারবা, ছোট l টা বের করতে পারলে ফাইনাল l বের হয়ে যাবে না লেন্থ, আর এই f টা বের করতে গিয়ে তো শেষ, আর এখানে যে 50 নিউটন লোডের কথা যে বলা, ও ওটা দুই নম্বর অঙ্কের জন্য, যদি এই 5 কেজি সরাই দিয়ে 50 নিউটন উঠায় দাও তখন কি হবে, বুঝছো নাই, তখন যে তখন তো বড়টাই বের করবো তাই না, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বড় l 1 মিটার দিছেন, ওটা তো 2 মিটার হবে, না না তোমার এক্সাইডে ওয়ারটা না, এটা 1 মিটার, তো 1 মিটারের জন্য তুমি ইনক্রিজ অফ লেন্থ পাবা,
সো 2 মিটারের জন্য কতটুকু ইনক্রিজ অফ লেন্থ হয় দেখো তারপর টোটালটা বের করো কেন ওই এর টু বসানো যাবে এই ফোর্সটা কি এক সাইডের উপর না দুই সাইডের উপর ও এক সাইডের উপর গুড এই পারবো ওটা অঙ্ক করতে কি আজকে ক্লাসটা এমনি শেষ হয়ে গেল আবার লোডের জন্য নিউটন তো বলেছে যে হলো ব্রেক করতে লাগে তাহলে আমরা 3 মিটারের জন্য ফোর্সটা বের করব না যদি 50 নিউটন থেকে কম হয় তাহলে পসিবল নম্বরে তোমরা 3 মিটারের জন্য ফোর্স বের করো ফোর্স বের করে দেখো যে কত হয় ওটা 50 এর চেয়ে বেশি হয় না কম হয় তো আজকের মতো এতটুকুই থাকবে সো তোমরা নেক্সট ক্লাসে আমরা তোমার হচ্ছে গিয়ে বাল্ক মডুলাস পড়বো হ্যাঁ